এই সিজনে বাজারে অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। অন্য সিজনের তুলনায় এই সিজনে ইলিশ মাছের দামটাও অনেক কম, সেই জন্য কম বেশি সবাই ইলিশ মাছ কিনে সংরক্ষণ করছেন। তবে সংরক্ষণের সঠিক পদ্ধতি না জানার কারণে দেখা যাচ্ছে ইলিশ মাছ কিনে আনার এক মাসের ভিতরে মাছটা যেন কেমন একটা তেল ছিটকা গন্ধ হয়ে যায়। এতে করে মাছটা কিন্তু খেতে ভালো লাগে না। তাজা আনলে, এমন আনলে যে স্বাদটা থাকে প্রথমে আনলে, সেই স্বাদটা কখনোই থাকে না। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আজ আমি যে পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ করে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করেন, তাহলে 5 বছর পর্যন্ত আপনার ইলিশ মাছ একদম স্বাদ গন্ধ অটুট থাকবে। কোনোভাবেই ইলিশ মাছ আপনার স্বাদ একটুও অন্য রকম হবে না, যেমন কিনে এনেছেন তেমনই থাকবে। আর ফ্রিজ ছাড়াও কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর সবার কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটা এখন সংরক্ষণ করব। তো কিভাবে সংরক্ষণ করলে আপনার ইলিশ মাছ বছরের পর বছর ভালো থাকবে, একেবারে স্বাদ গন্ধ কোনোভাবেই কিন্তু মানে অন্য রকম হবে না, তেল ছিটকা যে একটা গন্ধ হয়ে যায় তেমন কিন্তু হবে না। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি পানি ভরে নিয়েছি। আর পানি ভরে নিয়ে এমনভাবে পানিটা দিতে হবে আর ছিদ্রটা যেন মানে পলি ব্যাগের জন্য কোনো ছিদ্র না থাকে, এতে করে দেখা যাবে পানিটা পড়ে যাবে। সেজন্য আপনারা মোটা একটা পলি ব্যাগের ভিতরেও কিন্তু এটা নিয়ে নিতে পারেন। ভিডিওতে দেখানো অনুসারে আপনারা যদি এইভাবে করে রাখেন, একসাথে আপনি 3-4-5টা মাছও কিন্তু এইভাবে রেখে দিতে পারেন। আমি এখানে একটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের ঘরে যে ফ্রিজের ভিতরে যে ড্রয়ার সিস্টেম আছে, আপনাদের ফ্রিজের ভিতরে যদি ড্রয়ার সিস্টেম থাকে, তাহলে ওই ডিপ ফ্রিজের যে ড্রয়ার, ওই ড্রয়ারের ভিতরে আপনারা পানি ভরবেন। আগে পানি ভরে দিয়ে তারপরে মাছগুলো রেখে দিবেন, যেন প্রতিটা মাছের উপরে পানিটা পর্যাপ্ত পরিমাণে থাকে। যদি ড্রয়ার না থাকে, তারা আমার দেখানো অনুসারে পলি ব্যাগের ভিতরে পানি দিবেন এমনভাবে যেন মাছগুলো ঢেকে থাকে, সেইভাবে আপনি ভালো করে বেঁধে দিবেন যেন পানিটা বের হয়ে যেতে না পারে। তো ওইভাবে যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু এটা বছরের পর বছরের স্বাদ গন্ধ কোনোভাবেই মানে খারাপ হবে না, খুব ভালো থাকবে। আর এখন যেভাবে আমি দেখাচ্ছি, একটা পলি ব্যাগ দিয়ে মাছটা ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে যদি আপনারা আর একটা পলি ব্যাগের ভিতরে রেখে দেন এইভাবে, তাহলে এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। মানে ইলিশ মাছ তো এমনি ফ্রিজে রাখলে, যে কোনো মাছ ফ্রিজে রাখলে ভালো থাকে, কিন্তু স্বাদ গন্ধ অটুট থাকে না। তো এইভাবে যদি আপনি কম দিনের জন্য সংরক্ষণ করতে চান, যে আপনি এই মাছটা খেয়ে ফেলবেন তাড়াতাড়ি, তাহলে 6 মাসের জন্য আপনি এটা এভাবে করে খেতে পারবেন। আর যদি মনে করেন যে আমি অনেক দিন রাখবো বছরের পর বছর, তাহলে আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ওই যে পানির ভিতরে রেখে দিতে হবে, মানে পুরোটা পানি বরফ থাকবে, বরফের ভিতরে মাছ থাকবে, যেভাবে আমি ভিডিওতে একটু আগে দেখিয়ে দিয়েছি সেইভাবেই করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করলাম, এটা আপনি 6 মাস রেখে দিতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ফ্রিজ ছাড়া ইলিশ মাছ সংরক্ষণ করবেন। এটা হয়তো বা অনেকেরই জানা, আবার অনেকেরই না জানাও থাকতে পারে। দেখা যাচ্ছে ইলিশ মাছ আপনি আনার পরে ইলিশ মাছগুলো টুকরো টুকরো করে কাটবেন। টুকরো করে কেটে নিয়ে তারপরে একটা পাতিল কিংবা বাটি, গামলা, যাই হোক, মাটির হাড়ি হলে বেশি ভালো হয় কিংবা মাটির ধাড় হলে বেশি ভালো হয়, সেইটা যদি হয় তার ভিতরে লবণ দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে। লবণ দিয়ে এমনভাবে লবণ দিবেন যেন মাছটা ঢেকে থাকে।
মাছটা ঢেকে রেখে ওইভাবে করে আপনি মানে পাতিলের মুখ বন্ধ করে রেখে দিবেন, আপনি যতদিন ইচ্ছা ওইভাবে 1 বছরও কিন্তু রাখতে পারবেন। এতে করে ওই মাছগুলো খুব ভালো থাকবে। তারপরে ওই মাছ যখন রান্না করবেন ভালো করে ধুয়ে নেবেন 3-4 বার করে, আর লবণের পরিমাণ কম করে দিলেই হবে তরকারিতে। অনেকের কাছে দেখা যাচ্ছে ফ্রিজ থাকে না, আবার ব্যাচেলার থাকে অনেকেই, সেক্ষেত্রে ফ্রিজের সমস্যার কারণে কিন্তু আপনারা ওইভাবে মানে লবণের ভিতরে রেখে দিতে পারেন। মাটির হাঁড়ি পাতিল না হলেও যে কোনো বাটি গামলা পাতিল যাই হোক তার ভিতরেও কিন্তু আপনারা রাখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।